শেষ মুহূর্তের কেনা বেচায় ক্রেতা সমাগম বাড়ছে রাজধানীর পশুর হাটে যদিও প্রত্যাশিত দাম না পাওয়ায় ব্যাপারীদের মধ্যে রয়েছে চরম হতাশা গরু বিক্রি করতে না পেরে আর্থিক ক্ষতির আশঙ্কা করলেও শেষ মুহূর্তে অতিরিক্ত দরদাম এড়িয়ে পশু বিক্রি এখন প্রধান লক্ষ্য অনেক ব্যাপারীর যদিও তারা বলছেন প্রত্যাশা অনুযায়ী ভালো দাম পাচ্ছেন না বাজারে বড় আকারের গরু কম বিক্রি হওয়ায় বিপাকে পড়েছেন ব্যাপারীরা চাহিদা আছে মাঝারি ও ছোট আকারের গরুর ক্রেতারা বলছেন মোটা তাজাকরণ নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বড় গরুর প্রতি আগ্রহ কম একটা কোলা কাতে গেলে লাই হচ্ছে দুই টের কোলা দশ টাকা এক গ্লাস পানি কাতে গেলে লাই হচ্ছে পাঁচ টাকা একটা সিগারেটের দাম হচ্ছে দশ টাকা এক গ্লাসের মূল্য আরে আমার এত কষ্টের জিনিসের মূল্য হলো না কি জন্য দাম চাইছিলাম তো তখন পঁয়ত্রিশ লাখ তখন চাইতেছি পনেরো লাখ

সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে প্রথমেই যাচ্ছি জোবাইর ফয়সালের কাছে ফয়সাল জাফর আফতাবনগর গরুহাটে কিন্তু আমরা পশু যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দুপুরবেলায় প্রচুর মানুষের উপস্থিতি এবং তারা কিন্তু তাদের পছন্দের পশুটি কিনে বাড়ির দিকে রওনা হচ্ছেন যেটা আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এই বাজারে এসে আসলে আজকে দর দামের দিকে খুব বেশি যাচ্ছেন না ক্রেতা বিক্রেতা কেউই কারণ অনেক পশু এখনও অবিকৃত এবং আজকে হাট শেষ হওয়ার আগে এই পশুগুলো সব বিক্রি করার জন্য আসলে তারা তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন যদি লাভলসের দিকে খুব বেশি তাকাচ্ছেন না তারা আরেকটি বিষয় যেটি আমরা হাট সূত্রে যেটি জানতে পারছি যে এখানে আজকে গভীর রাত পর্যন্ত হাট চালু রাখার মতো ব্যবস্থা হাট কর্তৃপক্ষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ছাগল এবং গরু অবিকৃত অবস্থায় রয়েছে আফতাবনগর হাটে তো বিকেলের দিকে আসলে এখন প্রচুর রোদ হওয়ার কারণে হাটে মানুষের উপস্থিতি একটু কমেছে সকালের তুলনায় বিকেল নাগাদ আসলে অনেক বেশি মানুষ এখানে আরও আসবেন এবং তাদের পছন্দের কোরবানির পশুটি তারা কিনবেন বলে ইজারাদারদের কাছ থেকে জানতে পেরেছি প্রতি বছরের যে মোটিভটা থাকে হাটের সেটিকে বিবেচনা আসলে যেটি দেখা যায় যে ইজারাদাররা যেটি বলছেন যে প্রতি বছর আসলে শেষ দিনের বিকেলের পর থেকে ক্রেতার সমাগম একটু বেশি হয় এবং তাদের মূল টার্গেটটা থাকে যে তাদের পছন্দ মতো পশুটি একেবারে রিজনেবল দামে কেনার জন্য তারা চিন্তা ভাবনা করে থাকেন তো সেক্ষেত্রে হাট কর্তৃপক্ষ নিশ্চয়তা দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শেষ পশুটি বিক্রি না হয় ততক্ষণ পর্যন্ত তারা হাট খোলা রাখবেন এমনকি আগামীকাল সকালেও আগামীকাল সকালেও হাট খোলা থাকবে এবং এখানে কুরবানির আনুষ্ঠানিক তা শেষ না হওয়া পর্যন্ত হাটে গরু বিক্রি করবে তো আমাদের রাজশাহীতে আছেন সহকর্মী রাকিব হাসান আমরা এখন রাজশাহীর গরু বা পশুর বেচা বেচাকেনা সম্পর্কে সবশেষ খবরাখবর জানতে তার সঙ্গে যোগ দিব রাকিব ঈদকে ঘিরে কিন্তু হাট এখন দেখছি যে শেষ মুহূর্তে যে বেচা কেনা সেটি কিন্তু জমে উঠেছে এবং আমরা দেখছি যে এর পাশাপাশি কিন্তু রাজশাহীর যে সিটি হাট এলাকা আছে আমরা সেখানেও দেখছি যে ক্রেতা এবং বিক্রেতার বিক্রেতার উভয়ের কিন্তু আসলে বেশ সমাগম হয়েছে এবং আমরা এখানে লক্ষ্য করছি যেটি আসলে ক্রেতা এবং উভয়ে কিন্তু দর কষাকষির মধ্য দিয়ে তাদের যে পছন্দের পশুটি আসলে সেটি কেনা করছেন এবং আমরা এখানে খেয়াল করছি যে অধিকাংশ মানুষই কিন্তু আসলে পছন্দ করছেন দেশীয় জাতের গরু এবং যেটি আসলে এখান থেকে হাটের ইজারাদাররা এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে বলা হচ্ছে যে আসলে রাজশাহী এবং এর আশপাশে যে প্রায় সাড়ে সতেরো হাজার যে খামার ছিল সেখান থেকে কিন্তু এই গরুগুলো নিয়ে আসা হয়েছে এবং বেশ দেখে শুনে আপনারা দেখছেন যে আসলে যারা কিনবেন আজকে তো শেষ দিন পশু কিনতেই হবে সে কারণে তারা কিন্তু একটু ঘুরে দেখছেন এবং যারা বিক্রেতা তারা কিন্তু যেই জিনিসটি মাথায় রেখেছেন তারা যেটি আমাদেরকে বলছিলেন যে আসলে আজকের দিনের মধ্যে আসলে তাদের যে কেনা পশুগুলো রয়েছে সেগুলো বিক্রি করতে হবে এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে যেহেতু আজকে শেষ দিন এবং এখানে পাইকার বা বাইরের ব্যাপারীদের আসার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে কিন্তু আসলে তারা আজকে গরুগুলো বিক্রি করতে চান এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আগামী দিন যেহেতু কোরবানি তারা ইচ্ছে পোষণ করেছেন যারা তারা কিন্তু এই কোরবানির পশুটি তারা কিনবেন তো আমরা যেই জিনিসটি আসলে সম্পদ দপ্তরের কাছ থেকে জানতে পেরেছি যে রাজশাহী জেলায় প্রায় তিন লাখ কোরবানির পশুর চাহিদা আছে এবং রাজশাহী এবং এর আশপাশে প্রায় এক থেকে দেড় লাখ পশু কোরবানির করা হবে বলে সম্পদ দপ্তর জানিয়েছে এবং এর পাশাপাশি এখানে যারা এসেছেন যারা কিনা আসলে এই বেচাকেনা করছেন তারা কিন্তু বলছেন যে তারা দেখে শুনে আসলে এটি কিনতে চান এবং হাটের যে মালিকরা রয়েছেন তারা বলছেন যে বেঁচে কেনার জন্য সার্বিক ব্যবস্থা কিন্তু তারা সমস্ত কিছুই দেখভাল করছেন তো এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে সর্বশেষ রাজশাহী সিটি হাট থেকে রিপোর্টার রাকিবুল হাসান এবং তার আগে আফতাবনগর পশুর হাট থেকে রিপোর্টার ফসাল ফয়সাল জানাচ্ছিলেন আজকের দিনের পশু কেনাবেচা